শোন, আজকে মাল আছে, চাটও আছে, কোনো কিছুর অভাব নেই। যে শুনে পাচ্ছে আজকে মাল নিয়ে কাড়াকাড়ি করবে, তার সেটা কিন্তু এখানে ঝুড়ে দেবো বলে দিলাম। কথাটা কি তুই এবার আমাকে বললি নাকি? হ্যাঁ, আমি বোধহয় কাউকেই বলিনি। সবাই মানে কান খাড়া করে শুনে রাখ, মালও বাড়া আস্তে আস্তে খাবো, চাটও বাড়া আস্তে আস্তে খাবো। পরে যদি দেখি না বাড়া চাট নেই, সেটা কিন্তু সবার বাড়া ধুনবো বলে দিলাম। তুই বাড়া আস্তে আস্তে খাবলি তো, পরে বাড়া বৃষ্টি এসে আমাদের বাড়া কাঠ দিটি দে। আরে না রে বাড়া, কোনো বৃষ্টি বৃষ্টি হবে না। কথায় আছে না, যে মেঘ ডাকে সে মেঘে বৃষ্টি হয় না। ইয়ে বাড়া কি পাগল ছিল রে বাড়া তুই, ওটা মেঘ হবে না, ওটা কুত্তা হবে। কুত্তা যে কুত্তা ডাকে বাড়া সেই কুত্তা কামড়ায় না। এই কুতবানি, তুই বলতে মুখে মুখে কথা বলছিস, খুব বার বেরিয়ে গেছিস। হ্যাঁ আরে চলো মা, তো তো দেখছি মাল নাকি নিশে হয়ে গেছে। তুই মানে কাকে ভয় দেখাচ্ছিস জানিস? বড় ফুটো ফুটো আমার না, সেটা ভেঙে দেবো কিন্তু। বাড়া তারা চুপ কর তো। এ কি ভাই, তুই দুটা বসে আছিস যে, কিছু বলছিস না তো? আজকে না মনটা ভালো নেই বুঝলা বল্টু দা। কেন বড়া, হ্যাঁ মাল পালিয়েছে নাকি পরপুষের সাথে? না না তেমন কিছু না। বড়া তাহলে কি, হ্যাঁ গুপ্ত সমস্যা নাকি? কি হয়েছে তোর বল। আজকে না খুব দাদুর কথা মনে পড়ছে। এ বড়া দাদু মানে কোন দাদু? আরে আমাদের জন্টু দাদু। আমার দাদু? এবার আমার দাদু মরে গেছে। শুনে পাচ্ছ নকশা মারার জায়গা পাইছ নাকি? দাদু তো মানে সে কবে মরে গেছে, এখনো মানে কান্না মারাচ্ছ? আমার দাদু মানে খুব ভালো ছিল জানিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্না করিস না। এবার কিচ্ছু ঠিক নেই, দাদু মানে আমার কাছে একটু বাংলা খেতে চেয়েছিল, আমি মানে খাওয়াতে পারিনি। দূর বোধা, বাড়াতে অনুপে কান্নাকাটি করছিস, তোর কান্নাকাটি শুনে তো দাদু চলে না আসে। এবারা আমার দাদুকে ধরে এনে দে, আমার দাদুকে ধরে এনে দে না। ধর বোধা, আমি দাদুকে বাঁচিয়ে এনে দেবো নাকি? দাদু তুমি কোথায়? দাদু তোমাকে ছাড়া আমি খুব কষ্টে আছি দাদু। এরকম কাছে ভেবে চোখ খাবে দেখিস দাদু। দাদু তুমি ফিরে এসো দাদু। কি জানা রে বাড়া, আমার দাদু আজ মনে আর মালকা হলো না রে। কি রে ফুটো, বাড়া কেমন একটা শব্দ হলো না? হ্যাঁ রে আমিও পেয়েছি, এই মুখে তো ফুটো বলে আওয়াজটা করেছে। কিসের আজ বাড়া? এ বাড়া আমার না কেমন যেন লাগছে বুঝলি। ও বলতো না, আমাকে বাড়ি নিয়ে আসো না, আমি থাকবো না এখানে। কেন বাড়া থাকবো না কেন? এখানে কি ভূত চলে আসছে নাকি বুধা? শুনে বাচ্চাগুলো মাল খেতে সব বালছে নাটক চুদাচ্ছে, বালগুলো সব নাটক চুদানোর জায়গা পায় না। বল্টু একটু মাল দেখাই। কি হলো এবারে আমার পেছনে কেমন যেন একটা শব্দ আসছে। কি শব্দ বাড়া? আমি করে বলবো বাড়া কিসের শব্দ? তুই যে মানে সেটাই এত ভয় বাড়া, তোরা যে কেন মাল খেতে আসিস কি জানি। আরে বাড়া মনে হচ্ছে কে যেন পেছন থেকে ডাকছে। হ্যাঁ বাড়া আমার বাবা ডাকছে মুখ আছে। তোরা বাড়া কেন যে বিশ্বাস করিস না কি জানি। কি রে বল্টু, ওই দেখ বাড়া ওই দেখ আবার ডাকছে আমার নাম ধরে। হ্যাঁ বাড়া আমিও শুনতে পাচ্ছি। ফুটো ভাই একটু পিছন থেকে তাকিয়ে দেখ না বাড়া, কিছু দেখতে পাচ্ছিস কিনা? ধর বাড়া কি আছে বাড়া দেখি বাড়া, কিসের আওয়াজ? কই বাড়া, হ্যাঁ কিছু নেই তো। আরে বাড়া আছে আছে। কোন দিকে আছে আওয়াজ? আরে বাড়া এই দিক দিয়ে আছে, এই দিক দিয়ে। এবারে কিছু একটা আছে মনে হচ্ছে বুঝলি বাড়া, অন্ধকারের চোখে বাড়া চোখে কিছু দেখতেও পাচ্ছি না, বোধহয় কানাচোদা হয়ে গেছে নাকি। এবারে কিছু দেখতে পেলি? হ্যাঁ বাড়া তোর বাবার বাড়া দেখতে পেয়েছি বাড়া, অন্ধকারে নড়ে বেড়াচ্ছে, দেখ দেখ দেখ। বাচ্চাটা উঠলে কেন সেটা ধরে দেবো বলে। বাচ্চাগুলো ও মা গো, দেখি এটা কি, এটা কি? আরে বাড়া বল্টু, বল্টু তোর পিছন থেকে। এবারে বল্টু পালা বাড়া, এ কাঁদে ছিল এটা কে? আরে হুদা রে আমার হাতে বল্টু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি রে চিনতে পারছিস আমাকে? আমি তোদের ঝন্টু দাদু। এ কি দাদু, তুমি এখানে কি করছো? তুমি তো মরে গেছো। আমি মরিনি, ফুটো আমাকে মেরে ফেলেছে। এ কি ফুটো, আমি কি করে মারলাম? বুকাচুদা ফুটো, তুই বড় খুনি খান কি ছেলে। কি বলে এ বড়, না 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 আমি মারিনি, আমি মারিনি। মিথ্যে কথা বলছিস শুয়োরের বাচ্চা, তাহলে কি আমি সব মনে করিয়ে দেব? ফুটো সেদিন কি হয়েছিল? কি হয়েছিল দাদু সেদিন? এবারে বল্টু বড়া দাদু আমাকে ফাঁসাচ্ছে মানছো? আমি তোকে ফাঁসাচ্ছি শুয়োরে বাচ্চা, দেবো নাকি গাড়ে এক কামড়? কি বলে কি হয়েছিল দাদু সেদিনকে তোমার সাথে, তুমি কি করে মারলা? সেইদিন সকালবেলায় আমি একটু মাঠে গাছের তলায় বসেছিলাম, তখনই আমার কাছে ফুটো আসলো। মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে, মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। আরে দাদুজি, কে রে লওড়া? আরে দাদু আমি ফুটো ফুটো। ও ফুটো বস বস। আরে সে নাই বসো বড়া, আগে একটা বিড়ি দাও তো বড়া, বিড়ি খেয়ে নি। সকাল থেকে মানে বিড়ি খুঁজে বেড়েছি বঞ্চিত, মানে বিড়ি খুঁজে পাচ্ছি না। কেন রে সে গো, কাল রাতে যে বিড়ি এক প্যাকেট কিনলি। আর বলো না বড়া, বিড়ি মানে সব শেষ হয়ে গেছে বড়া, এত রাতে বলে এত নেশা জমেছিল মানে নেশার চোদনে মানে সব খেয়ে ফেলেছি। দাও বড়া দাও একটা বিড়ি দাও। আরে বিড়ি তো বড়া আমার কাছেও নেই,
এক প্যাকেট ছিল বড়া, তাও ইন্দুরে নিয়ে গেছে। দেখি কেমন গাজা। এই তোমাকে দিয়ে দিলাম না, কড়া মাল মানছি তোমার, পুরো কাশ্মীরি মাল। মানে একবার যদি খেয়ে গেলো মানে দুম্ব মার্কে যদি কেলিয়ে যাও। আরে চোদনা, তুই আমাকে চিনিস? ছোটবেলায় দুধ না খেয়ে গাঁজা খেয়ে বড় হয়েছি রে। তুই আমাকে গাঁজার টান শেখাচ্ছিস? আমি বড় বালি পোড়াও না, জল ঢোড়াও নয়, পুরো জাত গোকড়ো বোদা। আরে বাড়া, তোমার সাথে তো খুব রাস্তা তো। ফ্যাচ ফ্যাচ করিস না, দে বাড়া গাঁজাটা দে। আরে বাড়া দিচ্ছি দিচ্ছি, এই দেখো বাড়া পুরো বানানো হয়েছিল, একটা টান দিলে বাড়া পুরো ফিনিশ। দে দে আমাকে দে, একটু গন্ধ শুকে দেখি। এই না বড়া। আরে বাহ, হেভি গন্ধ তো। আরে বড়া তা নয় তো, কি কাশ্মীরি মাল মানে হেভি করা, একটা দিলে কিন্তু গারমার সারা। হ্যাঁ সে নয় বুঝলাম, এক কাজ কর, তুই এক বোতল বাংলা নিয়ে আয়, আর বাংলা আর গাঁজা খাই। এ বাংলা খাবা? এ বড়া টাকাই তো নেই, বড়া টাকা পাবো কোথায় বাংলা খাবার? আরে বোদা, লালটুর দোকান থেকে আমার নামে বাকি দে নি আয়। কাশ্মীরি মাল ফুটো আসাটাকে একটা টান দিয়ে দেখি লেওড়া কেমন টেস্ট। জল জল জল, ওরে ওরে জল, বুকে বেঁধেছে, ও ফুটো ফুটো ফুটো। কি হরে